যে ছেলেটার মুখ বাড়িতে কয়েক মিনিটের জন্য বন্ধ থাকে না, সময় কাটে দোকান আর বাড়ির মাঝে, সে নাকি আজ রোজা রেখেছে। একদম তোমরা পারফেক্ট শুনেছো, আমি রেখেছি আজ রোজা। রোজা কি তোমরা আশা করছি মানে প্রায় জানো, বাট তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই। তাও তোমাদেরকে মানে একটু হিন্স দিয়ে রাখছি, আমাদেরকে মানে ওই 4:30 থেকে 5টার মধ্যে আমাদেরকে সেহেরি কমপ্লিট করতে হয়, মানে আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী। এবং 5:30 থেকে 6:45 মধ্যে যে ইফতার হয়, তো এটা হচ্ছে সারাদিন মানে 12 থেকে 13 ঘন্টা বা প্রায় 14 ঘন্টা, লাস্টের দিকে 13:30-14 ঘন্টার মতো চলে যায়। তো এর মাঝে যে লং টাইমটা আমাদেরকে উপোস করতে হয় মানে কোনো খাওয়া দাওয়া ছাড়া এবং এমনকি পানীয় ছাড়া থাকতে হয়। তো এটাই হচ্ছে আমাদের রোজা। এবং তো গাইস সকালে মানে সেহেরি কমপ্লিট করে এবং ফজরে নামাজ পড়ে ভেবেছিলাম আমাদের ব্লগটি কন্টিনিউ করবো, বাট আমার থেকে ল্যাদ খাওয়া পার্টি আর কেউ নেই ব্লগের মধ্যে। তো ঘুমিয়ে গেছিলাম আর এখন চলে এসেছি, এখন তোমাদের সামনে ব্লগ করছি। বাট অত ভাও নেওয়ার কিছু নেই, এখন 8টা বেজে গেছে, তো কিছু করার নেই, মানে 8টা থেকে এখন থেকে ব্লগটি স্টার্ট হচ্ছে। মানে আমাদের গ্রাম বাংলার, আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গবাসীদের কাছে রোজা কেমন, আমাদের মানে গ্রাম বাংলায় তার কি ইফেক্ট, টোটালি আজকে আমাদের গ্রাম বাংলার একটি রোজা আমরা কীভাবে কাটিয়ে থাকি তোমাদেরকে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটি পুরোটার, অবভিয়াসলি শেয়ার করো, গ্রাম বাংলার ভাইটিকে সাপোর্ট করো। চলো এখন বাজে হচ্ছে, এখন হাতে ঘড়ি নেই তবুও তোমাদেরকে বলে দিচ্ছি, এখন বাজে ওই 8:30 মতো। তো আজকে সারাদিন টোটালি মানে আমাদের গ্রাম বাংলার ছেলে আমরা রোজা রেখে কী কী করি তোমাদেরকে টোটালি দেখাবো। চলো তো গাইজ, এই যে আমি এখন এসেছি হচ্ছে ধান দেখতে। তো পুরো মাঠটি চাষ হয়নি, বাট এই যে যেমন এই জমিটি হয়নি, আর এই যে এখানে সাবমার্সিবল রয়েছে মানে সাবমার্সাল যেটা আমরা বলি, তো ওই যে সাবমার্সাল ঘর রয়েছে আর ওই সামনে জল পড়ছে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি ওই দূর একটা কাকু মানে বীজ দিচ্ছে মাঠে। তো এখন আমি এসেছিলাম ধান দেখতে আর বীজ দিচ্ছে, তার কারণ ধানে মারাত্মক লেভেলের পোকা লেগেছে, তাই বীজ দেওয়া অত্যন্ত জরুরি। আর ওই যে কাকা দূরে বীজ দিচ্ছে, আমি এখন এখানে জল দেখতেছি সাবমার্সিবলে। মানে বাড়ি থেকে আস্তে আস্তে পুরো দেখতে পাচ্ছ ঘেমে গেছি, আর মোটামুটি 5টা থেকে কিছু না খেয়ে আছে, এমনকি পানি পর্যন্ত, যেহেতু রোজা রাখলে খেতে নেই। তো প্রায় 5 থেকে 6 ঘন্টা, এখন 10টার মতো বাজে, 10:30-10টার মতো পার করিয়ে ফেলেছি। বুঝতেই পারছো এবার আস্তে আস্তে শরীরটা যত মানে সন্ধ্যার দিকে যাবে তত শরীরটা খারাপ হতে থাকবে। তো এসছি একটু জমি টমি দেখতে, আর মুখে পুরো ঘেমে গেছি, আর মানে পাশে যে সাউন্ডটা লাগছে তোমাদেরকে, দাঁড়াও, আমরা যে দৈনন্দিন জীবনে মানে পানি ওয়েস্ট করি, তোমাদেরকে আমি বলছি তোমরা না, মানে আমি নিজেও এত পানি ওয়েস্ট করি, বাট একদিন না রোজা রাখলে, এটা সত্যি আমাকে বলতে হচ্ছে আজকে, যে একদিন না রোজা রাখলে বা উপোস করলে বা পানি না খেয়ে থাকলে তোমরা জানতে পারবে না এটার কতটা দাম। মানে গাইজ এই যে এখানে এত সুন্দর পানিটা পড়ছে না, আমি তো যেহেতু 5 থেকে 6 ঘন্টা পানি খেয়ে নেই, এটাকে দেখে মনে হচ্ছে আর এখনই খেয়ে নিই, বাট কিছু করার নেই, এখানে খেয়ে নিলে হয়তো কেউ দেখতে পাবে না, বাট সেটা তো উপরে গেলেও তো একটা মানে বিচার চাই না, তো সেটা খেতে পারবো না, এখন আমার কিছু করার নেই। তো এই পানিটার যে কি দাম আর সেটা তোমরা না রোজা রাখলে বুঝতে পারবে না, সিরিয়াসলি এটা মানে এত ঠান্ডা, আর গা হাতের অবস্থা বুঝতে পারছো, পুরো ঘেমে গেছি রোদে এসে, আর আজকে কিছু খেয়ে নেই বুঝতেই পারছো। তোমরা যারা আমার মতো মানে পানি ওয়েস্ট করতে ভালোবাসো, তারাও একদিন আর ট্রাই করতে পারো, মানে সারাদিন পানি না খেয়ে এরকম থাকা রোজায় রাখতে হবে তার কোনো মানে নেই, বাট তোমরা মানে পানি টানি না খেয়ে থাকার চেষ্টা করো, তাহলে পানি যে কী জিনিস সেটা বুঝতে পারবে, মানে দেখে খুব অমৃত লাগছে, পুরো মানে যদি একটু খেতাম, বাট আমার জাস্ট এভাবে নিলাম, আর এর থেকে বেশি আর কিছু মানে আশা করা যাবে না, আর মুখে আসলেও এটা ফেরত রোজা রেখেছি। তো চলো দেখতে যাবো। এই যে এখানে গাছ টাছ রয়েছে, এখানে একটা মারাত্মক ঠান্ডা, মানে এখানে তোমরা আরামসে বিন্দাস থাকতে পারো, এখানে তোমরা থাকি, এটা হচ্ছে আমাদের বিকেলবেলার আড্ডার জায়গা। ঘরটা দেখে ভূত ঘর লাগতে পারে, বাট এটা কিন্তু ভূতদের নয়, এটা আমাদেরই জায়গা, মানে আমাদের গ্রাম বাংলা ছেলেদের কাছে এটাই কিন্তু 5-স্টার হোটেল, কি ঠিক বললাম তো যারা গ্রাম বাংলার আছো। এই যে চারিদিকে যে অবস্থা, মানে যে রোদ, এখন এখানে কিছুক্ষণ বসবো, এই যে সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, মারাত্মক লেভেলের লাগছে, দেন তারপর বাড়ির দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে যাবো। চলো তা করতে করতে আমরা ভিডিওটা এখানে কিছু এডিট করার চেষ্টা। তো গাইজ জোহরের নামাজ পড়ে এসে মানে ঘুমিয়ে গেছিলাম, ব্লগটি আর কন্টিনিউ করিনি, আর এখন মোটামুটি বেজে গেছে 4:10 মতো, এখন তাড়া রয়েছে, যাবো এখন মাদ্রাসা, দেন ফজরের নামাজ, সরি ভুল করে দিয়েছি, আসরের নামাজ পড়বো, দেন এসে আবার ব্লগটি কন্টিনিউ করেছি। আর মাঝে ঘুমিয়ে শরীরটি একটু ভালো লেগেছে, কারণ 12:00-1টার সময় আর জল টেস্টে পেয়েছিলো, খিদে পায়নি বা জল টেস্টে পেয়েছিলো, যেটা গলার এবং শরীরের অবস্থা থেকে বুঝতে পেরে গেছো। তো চলো নামাজ টামাজ পড়ে আসি, দেন ব্যাক করছি। এই হচ্ছে আমাদের গ্রামের মাদ্রাসা, হ্যাঁ মানে আমাদের গ্রামে 2টো মসজিদ রয়েছে, বাট আমাদের যেহেতু বাড়ির কাছে এটা, তাই এখানে আমরা নামাজ পড়বো এখন আসরের। তো এই যে ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো, আর এখন কেউ আসেনি কারণ হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো এই যে ভেতরটা কিছুটা এরকম আমাদের,
তো চলো নামাজ টামাজ পড়ে তোমাদের পরে দেখ। গাইজ, ফ্রিজ খুললে চোখের সামনে এত কিছু, এদিকে ফল টল রাখা রয়েছে, মিষ্টি রাখা রয়েছে, বাট আমি চাইলেও এখানে কিচ্ছু খেতে পারবো না। এখানে মাজাও পর্যন্ত ভরা রয়েছে, বাট চাইলেও কিছু খেতে পাচ্ছি। হে গাইজ, আসরে নামাজ পড়ে আসার পর হাতে সময় খুবই কম ছিল, মানে ইফতার হতে, তাই একটি বট গাছের ডাল, যেটাকে আমরা লামালো বলে থাকি, সেটাতে দাঁতন করতে লাগলাম। আর মুখের অবস্থা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো, সারাদিন মানে না খেয়ে ছেলেটা, আর ব্লগ মানে এনার্জি, বাট যদি নাই খেয়ে থাকি তাহলে এনার্জি পাবো কোথা থেকে? তাই আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না, সত্যি কথা বলতে শরীরটাও খারাপ লাগছিল, তাই আর কথা বলতে পারিনি ওখানে। তো এবার দাঁতন করে নিয়েছি, এবার চলো ইফতার করতে বসতে হবে, চলো। সামনে এত সুন্দর খাবার ফেলে কারই বা কথা বলতে ইচ্ছা করে গাইস, আবার যদিও খাবারটা হয় এতক্ষণ বাদে আবার এত সুন্দর, তো আমিও কথা বলতে পারিনি, এবার ইফতার করছি তো তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে আমরা মানে 13-14 ঘন্টা পর যখন এরকম একটা শরবত বা খাবার যখন সামনে পাই না, দেখে মনে পুরো অমৃত খাচ্ছি, তো আমারও সেরকমই মনে হয়েছিল, তাই খাবার দাবার খাওয়ার সময় একটু কথা বলতে। আজকের এই ব্লগটি এ পর্যন্তই, তো কালকে আর দিন করতে মনে ছিল না, তাই আজকে ব্লগটি শেষ করে দিচ্ছি। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো, তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। তো সাপোর্ট করা বেশি, তোমাদের ভালোবাসা খুবই দরকার।